জি আসসালামু আলাইকুম, আমি বজলুর রহমান বলছিলাম খুলনা থেকে। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি? জি আমার ওয়াইফের গ্লুকোমা দেখা দিয়েছে, ডায়াবেটিস হচ্ছে 15 বছরের বেশি হয়ে গেছে। হুম হুম। এখন কিছুদিন আগে তো লাল লাল হয়েছিল, মাঝে লাল এখনো আছে, একটু কমে গেছে। ওই প্রেসার ডাক্তারে বলছে অপারেশন করতে হবে। এই ক্ষেত্রে মানে মানে ভয় পাচ্ছি আমরা করব কিনা, আর ওষুধ দিয়েছে বিরিনজপ ঠিকুমা বি, এই দুটাই চলতেছে প্রেসারের জন্য। এক চোখে 20, এক চোখে 23, তো 20 এরকম থাকে প্রেসার। এখন এটা অপারেশন করব কি না এটা তো মানে বলতে চাই। আর ডায়াবেটিস নরমাল 10-11 এরকম থাকে। আর একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে ফোন পাওয়া গেল স্যার, কোনো কি প্রশ্ন করতে চান দর্শককে? আপনার স্ত্রীর বয়স কত বললেন? বয়স 50, 5 সাল থেকে ডায়াবেটিস আছে। ওনার ডায়াবেটিসও আছে এবং গ্লুকোমা, ইনসুলিন নেন আর কি, গ্লুকোমা গ্লুকোমা রোগে উনি আক্রান্ত। হ্যাঁ জি, 1 বছর মতো হয়ে গেছে। আচ্ছা, আপনি নিশ্চয়ই চক্ষু বিশেষজ্ঞর পরামর্শ নিয়েছেন এবং উনি অপারেশন করতে চাচ্ছেন। জি জি, ধন্যবাদ দর্শক। এখন এই রোগীটার 50-ঊর্ধ্ব একটি রোগী, মহিলা রোগী, উনি গ্লুকোমাতে আক্রান্ত, উনি ডায়াবেটিক এবং ডায়াবেটিসটা উনি বলে দিয়েছেন 10-12 থাকে, আনকন্ট্রোলড। ওনার সমস্যা দুটোই, এই যে গ্লুকোমা, গ্লুকোমাটা এমন একটা রোগ যে এটা নীরব ঘাতক আমরা বলি চোখের, এটা চোখের ইন্ট্রা অকুলার যে প্রেশার, চোখের ভিতরে আভ্যন্তরীণ প্রেশার বেশি, নর্মালের থেকে বেশি। এই বেশি প্রেশার যদি অব্যাহত থাকে তাহলে আমাদের যে নার্ভটা দিয়ে আমরা দেখি, অপটিক নার্ভ, সেটা শুকিয়ে যায়, এটাতে একটা ব্লাইন্ডনেস আসবে। এই ব্লাইন্ডনেসটা এটা রিভার্সেবল না, ইরিভার্সেবল, মানে এটা আসলে ভালো, এটা আর ভালো হবে না। এবং ওনার যে চিকিৎসক, আমি আশা করব উনি একজন গ্লুকোমা স্পেশালিস্ট অবশ্যই, এবং উনি যদি চক্ষু বিশেষজ্ঞ হয়ে থাকেন তারপরও আমার অনুরোধ আপনি একজন গ্লুকোমা স্পেশালিস্টের কাছে যাবেন। এবং উনি আমার ডাক্তার কিন্তু অপারেশন করার পক্ষে, অবশ্যই এই রোগীকে গ্লুকোমা সার্জারি করতে হবে, তবে তার আগে ডায়াবেটিসটা পরিপূর্ণভাবে, তার মানে নিয়ন্ত্রণ করতে হবে। এখানে একজন এন্ডোক্রাইনোলজিস্টের মাধ্যমে ওনার যদি ঔষধে না হয়, ইনসুলিন দিয়ে অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে কমিয়ে গ্লুকোমা সার্জারির দিকে যেতে হবে। আচ্ছা আচ্ছা, সার্জারি করাটাই আসলে এখানে ম্যান্ডেটরি, যেহেতু ডাক্তার দেখে বলেছেন এখন ওনার গ্লুকোমা অপারেশন প্রয়োজন, না হলে চোখের বেশ বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। চোখের যদি উনি গ্লুকোমা স্পেশালিস্ট, উনি যদি ট্র্যাভিকুলেক্টমি একটা অপারেশন আছে উনি যদি করে দেন তাহলে এই প্রেশারটা কমে যাবে এবং রোগী ভালো থাকবে।